ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोः श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। हरि ओम। श्रूयते? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। বেশ, গত বর্গে আমরা কিছু অব্যয় বিষয় জেনেছিলাম, তাই তো? পূর্বস্মিন বর্গে বয়ম অব্যয়ানাম কিঞ্চিত পাঠম কৃতবন্তহ। হোম ওয়ার্ক অপি আসিত, গৃহকার্যম অপি আসিত, খলু? হ্যাঁ স্যার, আস্তু, যিনারা করেছেন ওনারা একবার কি কি বাক্যগুলো লিখেছেন একবার করে পড়ুন, আমি একবার শুনি। কিছু জন আমায় পাঠিয়েছিলেন, তো একবার পড়ুন, আমি দিলে ওগুলো বলে দিচ্ছি, প্রত্যেকের শুনবেন, এবং উনি যে বাক্যটি ভুল করেছেন ওটা অন্যকে, অন্যদেরকে ওটার সংশোধন করতে হবে, বাক্যটা ঠিক কি হবে। ওই স্যার আমি আমাকে বলছেন আমি যেটা পাঠিয়েছিলাম। হ্যাঁ, আপনিও পাঠিয়েছেন, অনেকেই পাঠিয়েছেন, দু তিনজন আচ্ছা পাঠিয়েছেন আমাকে। তো আচ্ছা বেশ, ঠিক আছে, প্রথমে আপনি শুরু করুন বাক্যগুলো। আচ্ছা বলছি স্যার, সেকেন্ড বার করছি। অন্তালিকা মহোদয়া ভবতি অপি প্রেষিতবতী, খলু? স্যার এইটা ওই এইভা দিয়ে দুটো বাক্য লিখেছিলাম, হুম একটা লিখেছিলাম ভর্গে সীতা এব সর্বদা প্রথমা ভবতি। বর্গে সীতা এব সর্বদা প্রথমা ভবতি, সম্যক। অনন্তরম আচ্ছা, আরেকটা লিখেছে অয়ং বিশাল পশু এব গজ ইতি। হ্যাঁ, বিশাল পশু এব গজ ইতি, সম্যক। আচ্ছা, তারপরে অনন্তরম অপি দিয়ে লিখেছি যদা রাম বনং গচ্ছতি তদা লক্ষ্মণ সীতা চ অপি তেন সহ গচ্ছতঃ। সীতা চ অপি, এটা সীতা দুটি। সীতা সীতা হ্যাঁ লক্ষ্মণ সীতা চ অপি হ্যাঁ, তেন লক্ষ্মণ সহ। সীতা অপি, আচ্ছা, লক্ষ্মণ এরপর সীতা অপি, এরূপ করে দিন। সীতা চ, আচ্ছা, চ মানে এবং, এবং হ্যাঁ, অপি লক্ষণ মানে ওই ও। লক্ষণ এবং ও। আচ্ছা আচ্ছা, তো ওপি থাকলে আর চ হবে না। না না, আচ্ছা ঠিক আছে। হুম তারপরে রাহুগ্রস্ত সূর্য চন্দ্র ইব দৃশ্যতে। হুম রাহুগ্রস্ত সূর্য চন্দ্র ইব দৃশ্যতে। তারপরে অত্র স্নাত্বা বয়ং হুম খাদিতুং তত্র গমিষ্যামহ। আহ গমিষ্যামহ, অত্র মহ ইত্যত্র বিসর্গ ভবেত, ভবান হ্যাঁ হ্যাঁ হকার হ্যাঁ, ওটা হকারম ওইটা ওইটা লিখিত্বা তত্র হ্যাঁ বিসর্গম যোজিতবান হ্যাঁ আস্তি। হ্যাঁ, ওটা হটা বেশি পড়ে গেছে। হ্যাঁ, ওটা হ্যাঁ আমি হ্যাঁ, পরে খেয়াল করেছি যে হটা বেশি পড়ে গেছে, আমি ঠিক করেছি। বাকি বাকিটা ঠিক আছে স্যার? ওকে আচ্ছা। তারপরে লিখেছি বসন্তকালে সর্বত্র বিহগাঃ কুজন্তি। পূজন্তি, সম্যক। তারপরে অদ্য প্রভাতে অহং নদী তটে অভ্রমম। সম্যক। তারপরে পরশ্বহ অস্মাকং সংস্কৃত পরীক্ষা ভবিষ্যতি। সংস্কৃত পরীক্ষা ভবিষ্যতি। হ্যাঁ, সংস্কৃত পরীক্ষা ভবিষ্যতি, অতঃ বয়ং শ্বহ না ক্রীড়িষ্যামঃ।
ক্রেডিশ অত্রাপি সমানহ দোষহ হ্যাঁ অস্তি। ওই একই একই, হ্যাঁ হটা বেশি আম পড়ে গেছে। আম হুম আচ্ছা তারপরে লিখেছি প্রপরহ্য অহং হুম জ্বরাক্রান্ত ক্রান্তঃ আসম, হুম অতঃ পরহ্যঃ হ্যঃ চ অহং হুম গৃহাৎ ন নির্গতঃ। হুম আচ্ছা হুম তারপরে লিখেছি প্রাতঃ পূর্বে সূর্যঃ উদেতি। অত্র কশ্চন দোষ অস্তি। আচ্ছা পূর্ব এটি হচ্ছে কি একটি সর্বনাম শব্দ, আচ্ছা তো এর রূপ হয় যেমন আমরা সহতৌতে পড়েছি তাই তো, হ্যাঁ সেরূপই পূর্বাহ পূর্ব পূর্বে এরূপ রূপ চলে। ও সেরূপ হুম পূর্ব শব্দে হুম এখানে পূর্ব পূর্বে মানে হুম কি পূর্ব দিকে তাই তো, হ্যাঁ হ্যাঁ দিক শব্দ হচ্ছে কি স্ত্রীলিঙ্গ শব্দ, আচ্ছা দিক শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ, তো হ্যাঁ দিকের সর্বনাম হচ্ছে পূর্ব, তাহলে আচ্ছা এখানে পূর্ব শব্দে স্ত্রীলিঙ্গ হবে ঠিক আছে, তো আচ্ছা পূর্ব দিকে তাহলে ওখানে সপ্তমী হবে, সপ্তমী হলে কি আচ্ছা হবে পূর্বস্যাম দেশি, যেমন স্ত্রীলিঙ্গে সাতি তাহা তামতি তাহা তয়া তাভ্যাম আচ্ছা তাভিহি অনন্তর তাস্যৈ তাভ্যাম তাভ্যহ, আচ্ছা তারপরে তস্যাহ তাভ্যাম আচ্ছা পূর্বস্যাম তস্যাহ তাভ্যাম তাভ্যহ তাভ্যঃ হ্যাঁ অনন্তরম তস্যা তস্যাহ তয়োহ তাসাম হ্যাঁ তস্যাম তয়োহ তাসু, এইভাবে রূপ হয়, তো এখানে আচ্ছা পূর্ব শব্দের কি হবে পূর্বস্যাম, বোঝা গেল, পূর্বস্যাম হ্যাঁ স্যার সপ্তমী পূর্বস্যাম সূর্যঃ প্রাতঃ পূর্বস্যাম সূর্যঃ উদেতি। আচ্ছা স্ত্রীলিঙ্গ সপ্তমী। তারপরে পরের বাক্যটা বলবো? আচ্ছা দিবা অহং কার্যালয়ে ভবামি, সায়ং গৃহে প্রত্যাগম্য অধ্যয়নং করোমি, অধ্যয়নং করোমি, অধ্যয়নং করোমি অধ্যয়ন মানে পড়ানো তাই তো, না পড়া পড়ি তাহলে অধ্যয়নম, হ্যাঁ অধ্যয়নং তাই লিখেছি। না অধ্যা আ পড়ে গেছে, ও অধ্যয়ন আচ্ছা আচ্ছা ওটা হ্যাঁ আকারটা কেটে দিতে হবে। আচ্ছা আচ্ছা অধ্যয়ন করো আচ্ছা ঠিক দাঁড়া সেটা কেটে নক্তং সার্ধে সার্ধে কা দশবাদনে শয়নং গচ্ছামি। অত্রাপি একহ দোষহ অস্তি, সার্ধ ইত্যত্র অন্তিমহ বর্ণহ কহ অস্তি, ধ অ সার্ধ অকারহ অস্তি, হ্যাঁ একাদশবাদনে খলু, তাহলে আচ্ছা একাদশ ইত্যত্র উল্টা আদিমহ বর্ণহ কহ অস্তি, প্রথমহ বর্ণহ এ এ অ এ ইত্যনয়োহ যদা সন্ধিহ ভবতি তদা হ্যাঁ কিম ভবতি ওই হবে ওই ঐকার ভবতি, তারি কিম হ্যাঁ ভবেত ঠিক রূপম সার্ধৈকাদশ বাদনে সার্ধৈকাদশ বাদনে সম্যক, আচ্ছা শয়নম তারপরে গচ্ছামি সম্যক। শয়নং গচ্ছামি হ্যাঁ। তারপরে লিখেছি শনৈঃ শনৈঃ মম সংস্কৃত জ্ঞানং বর্ধতি। হ্যাঁ শনৈঃ তারপরে শনৈঃ মম সংস্কৃত জ্ঞানম বর্ধতি ইতি লিখিতবান, তো হ্যাঁ বর্ধতি ইতি ন ভবতি, কিম ভবতে বর্ধতে, ও আচ্ছা এটা বর্ধতে আত্মনেপদী রূপ হয়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তারপরে লিখেছি অকস্মাৎ নির্মলাৎ আকাশাৎ বজ্রপাতঃ অভবৎ। সম্যক, তারপরে লিখেছি পুরাকালে যত্র গভীরে বনে
ব্যাঘ্র ব্যাঘ্র আভ্রমণ আভ্রমাত হবে এটা, নাহলে ব্যাঘ্রাহ করে, ব্যাঘ্রাহ করে দিচ্ছি। হ্যাঁ, ব্যাঘ্রাহ আভ্রমণ অধুনা তত্র রাজপথে চতুশ্চক্রযানং ধাবতি। চতুষ্চক্র অর্থাৎ তালব্য স্বভাবিত। ও তালব্য স্বভাবিত, আচ্ছা চক্রযানং, হ্যাঁ চতুশ্চক্রযানং ধাবতি। আচ্ছা তারপরে লিখেছি, শ্বহ অহং তব গৃহং অবশ্যং গমিষ্যামি। সম্যক। তব গৃহম ইত্যত্র মকারহ ভবেত গৃহ, সংস্কৃতে, ও হ্যাঁ হ্যাঁ ওটা অ আছে, ঠিক ঠিক পরে স্বরবর্ণ থাকলে ঠিক অনুসারে জায়গায় মকার হয়, ঠিক 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 আর জানি স্যার। যদি পরে মানে মকার মকারে থাকে, আর যখন যদি পরে ব্যঞ্জন বর্ণ থাকে তবে মকারটা অনুসার হবে। আমি সেটা জানতাম স্যার, ভুল লিখেটা হ্যাঁ লিখেটা হ্যাঁ ভুল হ্যাঁ হয়েছে। এটা এটা আমাদের হয় অনেক সময়। আচ্ছা, অথ শ্রীকৃষ্ণ পার্থায় পরমং জ্ঞানং দদাতি। অথ শ্রীকৃষ্ণ পার্থায় পরমং জ্ঞানং দদাতি। সম্যক। ইত্থং অধ্যয়ন অধ্যয়নং অধ্যয়নং, আবার এখানে ওইটাই হয়েছে, অধ্যয়নং অধ্যয়নং কৃত্যে উত্তমং ফলং লভিষ্যত। अत्र भवतः कः आशयः अस्ति वाक्यस्य, মানে আশয় বাক্যতে বলতে কি বলতে চেয়েছেন? আমি বলতে চাইলাম যে এইরকম ভাবে তোমরা যদি পড়াশোনা করো তাহলে পরীক্ষায় পরে ভালো ফল লাভ করবে। তাহলে কি হবে? কি হবে স্যার, কোথায় ভুল হয়েছে স্যার? কৃত্যে, হ্যাঁ কৃত্যে এই রূপটি হয় না, আচ্ছা তাহলে, কৃত্যে এই রূপটি আচ্ছা তাহলে হয় কি না। হবে স্যার? তাহলে এখানে বাক্যটি কেমন হওয়া উচিত? তাহলে অন্যরকম করতে গেলে তাহলে ওই এইভাবে লিখবে, মানে যদি তোমরা এইভাবে পড়াশোনা করো তাহলে ভালো এইভাবে লিখতে হবে, সেটা কিভাবে স্যার লিখবো? হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার বলছি যে তাহলে মানে ওই যদি দিয়ে লিখতে যদি হয়, যদি তোমরা এইভাবে পড়াশোনা করো তাহলে তোমরা ভালো ফল পাবে, এইরকম ভাবে বলতে গেলে সেটা যদিটা কিভাবে লিখবো স্যার? এইভাবে লিখুন, হ্যাঁ ইত্থম অধ্যয়নম করোতি চেত। চেত, আচ্ছা চেত, চেত একটি অব্যয়, আচ্ছা মানে এরূপ যদি আপনি পড়াশোনা করেন, আচ্ছা চেত, চয় একার তয় হসন্ত, তাই হসন্ত আগে, আচ্ছা আচ্ছা চেত ইত্থম উত্তমং ফলং, অধ্যয়নম করোতি চেত। হ্যাঁ এবার কি আছে? উত্তম উত্তমং ফল ফলং, তোমরা পাবে, তাই তো? হ্যাঁ লভিষ্যত, হ্যাঁ, লভিষ্যত হয় না, লভ ধাতু তো, রূপ হ্যাঁ চলে লটে, লভতে, লভেতে, লভন্তে, আচ্ছা ঠিক আছে? তাহলে এবার ভবিষ্যৎ ওর, থেকে ভবিষ্যতে, এবার ওই না, ওই যে ধাতুর রিজ লকারে রূপ চলে লপসিয়াতে, লপসিয়েতে, লপসিয়ান্তে, আচ্ছা লপসিয়াসে, লপসিয়েথে, লপসিয়াধুয়ে, এখানে রূপটি আচ্ছা হবে লপসিয়াধুয়ে। আচ্ছা দাঁড়ান লিখে নি, লাভ ভয়ে ভয়ে আর দন্তস্বয়ে তো ল পয় দন্তে সয় জফলা জফলা ধয়ে ধয় ভয়ে বাই এক, একার আগে। আচ্ছা তারপরে শেষ যেটা লিখেছি সেটা হচ্ছে রণং বিনা রাজ্যং ন দদামি
इति वदति दुर्योधनः। दुर्योधन सम्यक उत्तमं वाक्य विरचनम अस्ति भवतः, अस्तु, अतीव आनंददायकम धन्यवाद। अस्ति, धन्यवाद महोदय, बहु सम्यक् लिखितवान् अस्ति भवान्, उत्तमम्। इदानीं का वदति? का वदति? अन्तालिका महोदय अस्ति वा? हा सर। भवती लिखितवती खलु? हा सर। एकमेकं वाक्यं पठतु। একটু মাঝখানে কথা বলছি, আমি একটা করে বাক্য লিখেছি সবকটাই, আচ্ছা পাঠাবো? বেশ বেশ, হ্যাঁ অবশ্যই। আচ্ছা, মহোদয়া ভবতি পঠতু। মম মাতা এব কার্যম করোতি, সম্যক, স অপি ত্রুটিম কৃতবান, রাহুল ইব শ্যামস্য জ্ঞানম, राहुलः इव श्यामस्य ज्ञानम्। आम्, अहं मम मित्रैश्च सह पुस्तकमेलायां गतवन्तौ। अहं मम मित्रैः सह, मित्रैः खलु, हा तर्हि मैहर्षि तैरफलायिका तत्र विसर्गः भवेत्, तो सन्धि करे, सन्धि करे, मित्रैश्च ना, मित्रैश्च सह न भवति। ओ अच्छा, अहम् मम मित्रैश्च सह, तत्र चकारस्य योजनस्य आवश्यकता नास्ति, अमी अमर बंधुदेर संगे, तै तो ताहले सेटा एरकम हबे, अहम् मम मित्रै, आहा एरूप करते पारो, अहम् मम मित्राणि च पुस्तकमेलायां गतवन्तः, सॉरि ये तो स्त्रीलिंग होले गतवत्यः, पुंलिंग होले गतवन्तः। ठीक है सर। हाँ हाँ, अत्र भूमौ तादृशं कृषिं नास्ति, अत्र तादृशं कृषिं नास्ति, तत्र ग्रामे मम एकं, अत्र तत्र भूमौ तादृशः कृषिः नास्ति, अत्र भूमौ कृषि, कृषि शब्दः स्त्रीलिङ्गे अस्ति, प्राह कृषिं नास्ति, न कृषिं न भवति, कृषि शब्दः स्त्रीलिङ्गे न अस्ति, तर्हि तत्र किं भवति, अत्र भूमौ तादृशी कृषिः नास्ति एवं भवेत्, तादृशी कृषिः, तादृशी कृषिः, तारपरे तत्र ग्रामे मम एकं मित्रम् आसीत्, तत्र ग्रामे मम एकं मित्रम् आसीत्, सम्यक्, सर्वत्र विद्यालयेषु परीक्षा प्रचलति, इदं पुष्पम् अन्यत्र न लभ्यते, इदं पुष्पम् अन्यत्र न लभ्यते, आम् सम्यक्, इह संसार, संसारे कः सुखी अस्ति, इह संसारे कः सुखी अस्ति, कः सुखी अस्ति, सम्यक्, अद्य अतीव उष्णम् अस्ति, श्वः अस्माकं महाविद्यालये एकः समारोहः अस्ति, एकः समारोहः अस्ति, सम्यक् अस्ति, वाक्यं सम्यक् अस्ति, उच्चारणे दोषः, परश्वः वयं भ्रमणं गमिष्यामः, अत्र भ्रमणं गमिष्यामः इति वाक्यापेक्षया वयं भ्रमितुं गमिष्यामः, भ्रमितुं, परश्वः मम मातुलः मातुलानि च अस्माकं गृहम् आगमिष्यतः, आगमिष्यतः, सम्यक्, ह्यः वयं चलचित्रं द्रष्टुं नाट्यगृहं गतवन्तः, सम्यक्, परह्यः अहं महाविद्यालयं न गतः, न गतः,
স্ত্রীলিঙ্গে চেত গতবতী, না গতবতী অথবা পরাশ্যহ অহম বিদ্যমাবি তত্র অহম মহাবিদ্যালয় ন গতা। গমনার্থ ধাতুর যোগে কর্তৃবাচ্য তপ্রত্যয় হয়, তাই তো? হ্যাঁ স্যার। সামনে প্রপরয়ঃ প্রাতঃ অহম অধ্যয়নার্থম নিদ্রাত অজাগরম। মিত্রাত নিদ্রাত, না নিদ্রাত না ভবতি, নিদ্রা শব্দ নিদ্রা থেকে, তাহলে অত্র কিম রূপম ভবে নিদ্রায়াঃ। সায়ং শিশবঃ উদ্যানে ক্রীড়ন্তি, দিবানিদ্রাম ন কুর্বন্তু, তম মাতুঃ সঙ্গীতম শ্রুত্বা শিশুঃ স্বপিতি স্বপিতি। শনৈঃ শনৈঃ বায়ুঃ প্রবহতি, শনৈঃ শনৈঃ বায়ুঃ প্রবহতি। সম্যক। অকস্মাৎ অথবা সহসা বৃক্ষাৎ ফলম আপতত, অধুনা অহম কলকাতায়াম তিষ্ঠামি, অন্যদ্যুহ অহম ত্বম সম্যক পাঠয়িষ্যামি। অহম ত্বম অর্থাৎ ত্বাম কিম ভবেত? ত্বম ত্বাম ভবেত। अपि च वदामि यत् रोदन रोहन उत्तमः बालकः नास्ति। अवश्यं मातापितरौ वृद्धानां च सर्वैः श्रद्धा करणीया, अथ बाकी की बोलते चेसेन। এখানে বলছে অবশ্যই মাতা পিতা এবং গুরুজনকে সকলকে শ্রদ্ধা করা উচিত, সকলে শ্রদ্ধা করা উচিত। তাহলে কি হবে এই বাক্যটা ঠিক নেই স্যার? সর্বৈহি, না এখানে একটু ভুল আছে। মাতা পিতারও, পিতারও কথাটি বলে দিলেই মাতা এবং পিতা দুজনের অর্থ বুঝে যায়। আপনি যদি মাতা পিতারও বলেন সেখানে কোনো দোষ নেই, ঠিক আছে? এতো দ্বিবচন, তাহলে মাতা এবং পিতা যেমন রাম চ লক্ষ্মণ চ রাম লক্ষ্মণ, মাতা চ পিতা চ মাতা পিতর, এটিও হতে পারে। আবার শুধুমাত্র পিতর এই কথাটি বলে দিল, মাতা এবং পিতা উভয়ের অর্থ বুঝিয়ে যায়, বোঝা গেল? তো এখানে তাহলে এখানে কি হবে, পিত্রোহ অথবা মাতা পিত্রোহ মানে কি মা এবং বাবার, বৃদ্ধানাম চ সর্বৈহি শ্রদ্ধা করণীয়া, বুঝা গেল? এখানে মাতা পিতার অর্থে আপনি দ্বিতীয় বিভক্তি করেছেন হয়তো, কিন্তু ওখানে কি হবে ষষ্ঠী বিভক্তি দ্বিবচন হবে। अथ राम सीता लक्ष्मणश्च वनं प्रविष्टाः, इत्थम् अध्ययनं कृत्वा त्वं सफलं भविष्यसि। अत्र अध्ययनं लेखनं सम्यक् अस्ति वा? हम भूल अच्छे तो ठीक कर दिए छे। अहम् त्वं सफलं न त्वं सफलः भविष्यसि ভবিষ্যসি, সফলহ সফলহ ভবিষ্যসি। তত অহম তব বচনম না শ্রোষ্যামি ইতি উক্ত্বা সহ ক্রুদ্ধং কৃত্বা গৃহাৎ নির্গতবান। না সহ ক্রুদ্ধ ভূত্বা অথবা ক্রোধম কৃত্বা, ক্রোধম ক্রোধম কৃত্বা
गृहात निर्गतवान। सम्यक उत्तम महोदय, बहु बहु सम्यक अस्ति, बहु सम्यक लिखितवती अस्ति। इदानीं का वदति? शरामी। हा वदतु, भवती प्रेषितवती वा? না, আমি পাঠাইনি আপনাকে। আচ্ছা আচ্ছা, একবার পাঠিয়ে দিন, দিলে আমি লেখাতেও কোথায় দোষ আছে। আচ্ছা আচ্ছা, তাহলে 1 মিনিটটা দাঁড়ান, আমি পাঠাচ্ছি। হ্যাঁ স্যার, ছবি তুলেই পাঠাচ্ছি, আর পিডিএফ করলাম না। হ্যাঁ বেশ বেশ, কোনো অসুবিধা নেই, ছবি ঠিক তুলে আছে, 1 মিনিট। ছবি তুলে পাঠিয়ে দিচ্ছি। আছে সংস্কৃতম কিং ভবিষ্যতি? ফটোগ্রাফের সংস্কৃত জানি, ফটোগ্রাফ কি সংস্কৃত কি হবে? হ্যাঁ কি বলুন? ফটোগ্রাফ চিত্রম, চিত্রম চিত্রম। আচ্ছা তাহলে স্যার এরকম হবে যে অহং চিত্রানি, চিত্রম অহং প্রেষিতবান, প্রেষিতবতী। না, অহং চিত্রানি অথবা চিত্রম স্বীকৃত্য প্রেষিতবতী, অথবা অপাবৃতে মহোদয়ে ভবতি কিম উক্তবতী অস্তি? না স্যার, ওটাই বলতে যাচ্ছিলাম, আমি পাঠাচ্ছি, 1 মিনিট স্যার। আস্তে আস্তে, স্যার আমিও স্যার পাঠিয়েছি। আলোকচিত্র বলে না, আলোকচিত্র শব্দটা আছে। হ্যাঁ আলোকচিত্র বলা যায়, কিন্তু শুধুমাত্র চিত্র বললেও হয়ে যায়, অথবা ভাবচিত্র বলা হয়। আমরা যেগুলি ভাবচিত্র যেগুলোকে বলা হয়, যেগুলি আমরা ধরুন সেলফি তুলি, হ্যাঁ হ্যাঁ আমরা ফটো তুলি, ওগুলোকে ভাবচিত্র বলা হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ কি, চিত্রতে আমরা কি তুলে ধরি, আমাদের ভাবটা তুলে ধরি, তাই না? বিভিন্ন পোজ দিই যেগুলো আমরা বলি, এগুলোকে বলা হয় ভাবচিত্র। স্যার পাঠিয়েছি আগে স্যার, ওই ব্যঞ্জন বর্ণের আগে ওই মকার আর হসন এই অনুসার ওটার অনেক জায়গায় গন্ডগোল আছে, তো ওটা আমি ঠিক করে নেব। আচ্ছা আচ্ছা, কোনো হ্যাঁ অসুবিধা নেই। ঠিক আছে স্যার, বলছি তাহলে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আহম ইবা উত্তরম দদামি, না অহম এব, অহম এবা উত্তরম দদামি, সীতা এবা বনে একাকী আসিত, একাকী আসিত। সম্যক। লক্ষ্মণঃ অপি রামেণ সহ বনম গচ্ছতি, সহ অপি পঠতি, সহ অপি পঠতি। সম্যক। সহ শৃগাল ইব চতুরঃ অস্তি। শৃগালঃ ইত্যত্র আকারঃ নাস্তি। স্যার নেই তো আকার, ও আচ্ছা আচ্ছা, আকারটা নেই, ওকে ওকে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ স্যার, পুনঃ বিসর্গভাবে, অত্র বিসর্গঃ নাস্তি, ওকে আচ্ছা, বিসর্গ নেই। হ্যাঁ বিসর্গ নেই তো এখানে দেওয়া উচিত না উচিত নয়? স্যার, বুঝতে পারছিলাম না এটা কি মানে পুংলিঙ্গ রাম শব্দের মতো হ্যাঁ তাহলে। পুংলিঙ্গ রাম শব্দের মতো, কিন্তু এটা লিখলেও তোমায় কেউ ভুল দেবে না, কারণ এটা সন্ধির নিয়মে, হ্যাঁ হ্যাঁ সন্ধির নিয়মে এটা কিন্তু ঠিকই আছে, বিসর্গের লোপ হয়ে গেছে, কিন্তু সন্ধি না জানলে এখানে বিসর্গ দেওয়াটা উচিত। হ্যাঁ হ্যাঁ আমি তাহলে ভুলি দিয়েছি, শৃগাল শৃগাল ইব চতুরঃ অস্তি। অহম মম ভগিনী চ আপনম গচ্ছতঃ, সহ পুত্র্যাঃ পুত্রস্য চ পুস্তকানি ক্রীণাতি, সা পুত্র্যাঃ পুত্রস্য চ পুস্তকানি ক্রীণাতি। সম্যক। ভিক্ষুকঃ অত্র তিষ্ঠতি, অত্র ধূম্রপানস্য অনুমতিঃ নাস্তি, অনুমতি নাস্তি। সম্যক উত্তম। বালকঃ স্বস্য ক্রীড়নকানি যত্র তত্র ক্ষিপতি, তত্র অবকারঃ ন ক্ষিপতু। না, তত্র অবকরহ ন ক্ষিপতু। অত্র কর্তা কহ অস্মিন বাক্যে? ত্বম। ভবান। না, হ্যাঁ ত্বম, ত্বম ও চেত, না, ত্বম হ্যাঁ চেত ক্ষিপতি ভবেত খলু। তরি ভবান অথবা ভবান, ভবতি, ভবান অথবা ভবতি। ভবতি তরি অত্র অবকরহ কিম অস্তি? কর্ম খলু। কিম কর্ম, ন ক্ষিপতু? ও আচ্ছা, অবকরহ অবকরম ন না ক্ষিপতু। ক্ষিপতু। হ্যাঁ হ্যাঁ, সর্বত্র অদ্য সর্বত্র বর্ষা ভবতি, আদ্য সর্বত্র বর্ষা ভবতি।
घना वने सर्वत्र आतपः नास्ति, सः अन्यत्र तिष्ठति, अहम् अधुना अन्यत्र कार्यं करोमि, आम् सम्यक् उत्तमम्, अहम् इह पठामि, बिडालः इह निवसति, निवसति सम्यक्, अद्य अहम् न अधीतवती, अद्य मार्गे जलम् अस्ति, जलम् अस्ति सम्यक्, आम् श्वः मम परीक्षा अस्ति, श्वः बुधवासरः अस्ति, श्वः बुधवासरः अस्ति सम्यक्, परश्वः अहम् गृहं गमिष्यामि, परश्वः सः गृहकार्यं समाप्तं करिष्यति, गृहकार्यं समाप्तं करिष्यति इत्यत्र कश्चन लघु दोषः अस्ति, वक्तुं शक्नोति वा? गृहकार्यं समाप्तं करिष्यति, अत्र यत्र सः ग्रामं गच्छति, सः ग्रामं गमनं करोति एवं भवति वा, उत ग्रामस्य गमनं करोति, गच्छति गमनं करोति, पठति पठनं करोति, यदा सः ग्रामं गच्छति अस्मिन् वाक्ये क्रियापदं किम् अस्ति, गच्छति खलु, गच्छति, गच्छति, तर्हि तत्र कर्म किम् अस्ति, ग्रामं, ग्रामं कर्म अस्ति खलु, सः गमनं करोति, अत्र किम् अस्ति क्रियापदं किम् अस्ति, करिष्यति, करोति, करोति, सः गमनं करोति इत्र क्रियापदं किमस्ति, करोति, करोति, कर्म किमस्ति, किं करोति, गमनं करोति, गमनं करोति, तर्हि कर्म किमस्ति, इदानीं गमनम् अस्ति, तर्हि गच्छति योगे यत् कर्म आसीत् गमनं करोति इत्यस्मिन् वाक्ये सा तस्य षष्ठी भविष्यति, तर्हि गमनं करोति ग्रामं गच्छति इति आसीत् खलु, तर्हि अस्य ग्रामस्य गमनं करोति, यथा रामः पुस्तकं पठति, रामः पुस्तकस्य पठनं करोति, गृहकार्यस्य समाप्तं करिष्यति, गृहकार्यस्य समाप्तं करिष्यति, यतोहि अत्र समापयति इति रूपम्, अच्छा समापयति, तर्हि समापयिष्यति इति भवेत् क्रियापदम्, अत्र किमस्ति कृत् प्रत्यययोगेन समाप्तं करिष्यति एवम् अस्ति, एवं समाप्तं करिष्यति, तर्हि गृहकार्यस्य समाप्तं करिष्यति, प्रपरश्वः सीता गृहम् आगमिष्यति, प्रपरश्वः मम मित्रं पत्रं लिखिष्यति, मम मित्रं पत्रं लिखिष्यति, सम्यक्, ह्य मम शिरोवेदना आसीत्, मम मित्रम् अत्र हसन्तः नास्ति, ह्य मम शिरोवेदना आसीत्, शिरोवेदना आसीत्, ह्य रामः वेदं पठितवान्, रामः वेदं पठितवान्, सम्यक्, परह्यः सीता मम पत्रं दत्तवती, मम पत्रं दत्तवती, आम् सम्यक्, प्रपरह्यः अहं विद्यालयं न गतवती, आम् सम्यक्, प्रपरह्यः सः माम् आहूतवान्, सम्यक्, अहं प्रातः व्यायामं करोमि, व्यायामं करोमि, व्यायामं करोमि, सम्यक्, अहं प्रातः बहु न खादामि, प्रातः बहु न खादामि, सम्यक्, सायं निद्रां न कुरु, सायं बालकाः क्रीडन्ति, दिवा रामः वेदम् उपदिशति, दिवा वयम् अधिकांशं कार्यं कुर्मः, नक्तं चोरः आगच्छति, नक्तं वयं निद्रामः, कुर्मः शयेन चलति, शनैः चलति, शनैः चलति, शनैः शिशुः निद्रां गच्छति, अकस्मात् मया गर्जनं श्रुतं,
अकस्मात् सः मृतः अधुना अहं बहु व्यस्तः अस्मि बहु व्यस्तः साकल्येन लिखतु एकसङ्गे लिखुन अथवा बहु व्यस्तः अस्मि अच्छा एकसङ्गे करे दिएछि हां अहं अन्यद्युः त्वं मिलिष्यामि अपि च त्वं वदति उत तं वदति वदति त्वं त्वं तर्हि लेखने दोषाः अपि च अहं सूचयामि भवद्भिः एतादृशं न वक्तव्यम् सम्यक् अवश्यं सः एकवारं मन्दिरं गन्तव्यः अत्र सम्यक् अस्ति वा হ্যাঁ এখানে একটু গন্ডগোল হচ্ছিল আমিও বুঝতে পারছিলাম অবশ্যম তেন তেন ইতি ভবেত হ্যাঁ তেন তেন আচ্ছা অথ সহ অসমান সমগ্রম কথাম অবদত ইত্থম সমগ্রম কথাম ইতি ভবেত স্যার কি হবে আরেকবার বলুন সমগ্রম কথাম গ্রাম আচ্ছা समग्राम कथाम अवदत् इत्थम चोरः गृहं प्रविष्टवान् अहं क्रीडनकः क्रीडनकम् इच्छामि इति वदन् बालिका रोदितुम् आरब्धः बालिका रोदितुम् ई लास्ट एटा निये आमार प्रॉब्लम होच्छिलो एटा कि लिखेछि अच्छा बालिका बालिका रोदितुम् आरब्धः आरब्धः अत्र तप्रत्ययः अस्ति तो आमारे खेलनाटा चाई एटा बोले मेटी कान्ना शुरू करेछिल अच्छा सम्यक् अस्ति दोषः नास्ति अच्छा ठीक आछे तबे यतो हि अस्मिन् वाक्ये कर्म नास्ति खलु कर्म नहीं तै भाववाच्य रे तले त प्रत्यय कर्तृभाव भाववाच्य कर्तृभाव बालिका रोदितुम् आरब्ध सम्यक् अस्ति वाक्यं सम्यक् एव अस्ति परन्तु बहुत्र अनुस्वारस्य दोषः अस्ति तत्र एकवारं करोतु अवलोकनं करोतु अन्यत् सर्वं बहु सम्यक् अस्ति उत्तमम् अस्ति महोदय उत्तमम् भवन्तः सर्वे संस्कृतं जानन्ति इत्येव अस्माकं महान् आनन्दः अस्ति सम्यक् उत्तमम् इदानीं सुकृति महोदये भवती वदतु सर् एव सेवकः एव सेवां करोति सेवकः एव सेवां करोति एकवारं महोदय आमां प्राप्तवान् अनन्तरम् ओपि सः दुर्गा पूजा काली पूजा अपि सर करो करें तो ओटा कि करोति लिखो दुटो पूजा सः करें करें देखुन आम्रा आम्रा वर्तमान काले लॉर्ड लॉकरे प्रयोग करी ताई तो एवं लॉर्ड लॉकरे आम्रा बोले छिलाम जे एमन एकटी क्रिया जे क्रिया प्राय घटे थाके প্রায় নিত্য ঘটে থাকেন তাহলে উনি দুর্গাপূজা করেন মানে কি ইনি অনেকদিন ধরে করে আসছেন প্রায় করে থাকেন তাহলে সেক্ষেত্রে আমরা লট লকারে প্রয়োগ করতে পারি করতেই লিখবো তো আমার সহ দুর্গাপূজা 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 কালীপূজা আপি করতে আচ্ছা ইব এখানে না আমি একটু লিখেছিলাম বানরহ ইব ন লম্ফতি সেটা না করে যদি লিখি বানরহ ইব লম্ফতি ন শোভতে একবার বলে দিন বানরের মতো লাফানো উচিত না শোভা পায় না শোভা পায় না শোভা পায় না ঠিক আছে এরূপ তো বানরহ ইব লম্ফতি ন শোভতে লম্ফনম ন শোভতে ও লম্ফনম আচ্ছা অথবা বানরের মতো লাফাও না বানরাহ ইব ন লম্ফতাম ন লম্ফতাম লম্ফতি হয় না লম্ফতি হয় এটি আত্মনেপদী ধাতু আচ্ছা আচ্ছা পরেরটা বলি চ
শরৎ কালে দুর্গা পূজা লক্ষ্মী পূজা চা ভবতি, দুর্গা পূজাম লক্ষ্মী পূজাম, হ্যাঁ দুর্গা পূজা লক্ষ্মী পূজা চ ভবতি। একবারম, শরৎ কালে দুর্গা পূজা লক্ষ্মী পূজা চ ভবতঃ। আচ্ছা, ভবতঃ এইখানে দুটো পুজো আছে বলে তো? হ্যাঁ হ্যাঁ, ভূ ধাতু হচ্ছে অকর্মক ধাতু, ওর চোখে কর্ম হয় না, তাহলে দুর্গা পূজা ক্রিয়াপদ, তাহলে এখানে প্রথমা হবে দুর্গা পূজা এবং লক্ষ্মী পূজা, কালী পূজা লক্ষ্মী পুজোতে, তাহলে দুর্গা পূজা লক্ষ্মী পূজা চ ভবতঃ। আর স্যার এখানে কি পূজাম কথাটা হবে কি হবে না? না পূজাম হবে না, পূজাম হয়ে গেলে তো কর্ম হয়ে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বুঝেছি, আমি দিইনি। আচ্ছা, হ্যাঁ অত্র অত্র অধুনা রাজা ন তিষ্ঠতি। হ্যাঁ, অত্র অধুনা রাজা ন তিষ্ঠতি, সম্যক। তত্র কতিপয় নায়িকাঃ সমাগতাঃ। হ্যাঁ, তো কতিপয় নায়িকাঃ, সাকল্যে না লিখতে, একসঙ্গে লিখুন। ও আচ্ছা ঠিক আছে। সর্বত্র নগরে সর্বত্র অধিক জনাঃ বসন্তি। স্যার এখানে মনে হয় অধিক জনাঃ একসঙ্গে লিখবো না? হ্যাঁ দাঁড়ান, আমি একবার আপনার লেখাটা খুলে নিই। স্যার আমি পিডিএফ করিনি, ওই একটা একটা। হ্যাঁ, নগরে সর্বত্র অধিকাহ, অধিকাহ জনাহ, অথবা একসঙ্গে আলাদা লিখলে অধিকাহ জনাহ, আলাদা হলে অধিক জনাহ, অধিকাহ জনাহ, অথবা একসঙ্গে করে দিই। হ্যাঁ অধিক জনাহ বসন্তি। হ্যাঁ, অন্যত্রয় বন্য পীড়িতা জনাহ অন্যত্রয় বসন্তি। স্যার আমি না এখানটা বলতে চেয়েছিলাম, বন্য পীড়িত মানুষদের অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হলো, একটু কঠিন লাগলো বলে লিখলাম। আচ্ছা, সরিয়ে যাওয়া হলো কি হবে অন্যত্র? সরিয়ে নিয়ে যান মানে কি অন্যত্র নিয়ে যান, তাই তো? হ্যাঁ, তাহলে যেরকম বন্য বন্য হলে নিয়ে যায়। বন্য পীড়িতান জনান অন্যত্র নয়ন্তু। ও নয়ন্তু, নিয়ে যাওয়া হলো। আচ্ছা হুম ঠিক আছে স্যার। হুম আচ্ছা, বহবহ পুরুষ বহবহ সন্ন্যাসী পুরুষ ইহ মঠে বসন্তি। হুম অদ্য বয়ম হিমালয়াত অবতরতি। হুম অদ্য বয়ম হিমালয়াত অবতরতি, বাক্যম সম্যক অস্তি বা? অবতরমি। হ্যাঁ, বয়ম চেত কিম ভবেত, অবতরমহ। হ্যাঁ হুম হুম বয়ম আছে তো আমরা। আচ্ছা, শ্রিয়হ শ্রিয়হ অস্মাকম দেশে বিজয়োৎসব ভবিষ্যতি। পরশ্বহ বর্গ ন ভবতি। পরশ্বহ বর্গহ বর্গহ ন ভবতি। আচ্ছা, বর্গহ ইত্যত্র বিসর্গহ ভবেত। হ্যাঁ বিসর্গ দিয়েছি, ও তাহলে আমি এখানে পরে দিয়ে দিলাম হয়তো, দিয়েছি বিসর্গ। আচ্ছা, প্রপরশ্বহ পৌত্রী অদ্য কাল্য না গমিষ্যতি, অবশেষে প্রপরশ্বহ সা পতি গৃহে গতবতী। অত্র কিম বক্তুম ইষ্টবতী ভবতি, মানে একজন মানে পৌত্রী একজনে, সে আজকাল করে যাচ্ছে না, অবশেষে পরের দিন প্রপরশ্বহ সে পতিগৃহে চলে গেল। আচ্ছা 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 আচ্ছা, অবশেষে কাল করে গেল না, অবশেষে গেল, হ্যাঁ মানে আগামী পরশু দিন গেল। হ্যাঁ, তাহলে কি হবে, অবশেষে অথ, অথ মানে তারপর। হ্যাঁ, পৌত্রী তো, পৌত্রী না পুত্রী, পৌত্রী পৌত্রী মানে নাতনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, পৌত্রী অদ্য শ্বহ ইতি কৃত্বা পতি গৃহম ন গতবতি অথ প্রপরশ্বহ সা প্রতি গৃহম গতবতি। পৌত্রী নাতনি আজকাল করে সে পরি গৃহ গেল না, অবশেষে আগামী কাল প্রপরশ্বহ সা, হ্যাঁ সে পতি গৃহ গেল। হ্যাঁ, হিহা হা বা হিহা বালকা
पादुकन्दुकं क्रीडायाः विजयम् उत्प्राप्तवन्तः। हाँ, बालकाः पादकन्दुक क्रीडायां विजयं प्राप्तवन्तः। सम्यक् अस्ति, वाक्यं शोभनमस्ति, उत्तमं विरचनम्। अनन्तरं परह्याः परह्याः तापमानं बहु अधिकम् आसीत्। बहु अधिकम्, साकल्येन लिखतु, एकसङ्गे लिखतु। अच्छा अच्छा। प्रपर्यः प्रपर्यः अस्माकं गृहे चोरः आगतः। चोरः आगतः, सम्यक्। प्रातः अहम् अर्चयन्तुं पुष्पम् आनीतवती। अत्र अर्चितुम् इति भवेत्। ओ, अर्चितुम्। अच्छा, माने आदत ढूंढने से। हाँ, आंते तो आमी प्रातः काले आमी पूजो करार जन्म फूल हाँ यार फूल लेने ची ताई तो साले वाले पूजो करार और ची तुम। आमी ये तो और ची तुम। अच्छा, और ची तुम, ठीक है। और ची तुम माने की काउंगे पूजो करानोर जन्नो। अच्छा अच्छा, आमी निजे जो दी पूजो करे ताले और ची तुम। सायं अहम् प्रातः सायं काले जपं मन्त्रचारणं च करोमि। सायं अहम् प्रत्यहं भवेत्, प्रत्यहः न, प्रत्यहं। एवर सायं काले जेटा दिएछेन ओटा भूल नेइ, किन्तु जदि केवल सायं बोले देन ताहले सन्धेबेला बुझे जाबे। हाँ ठीक आछे, हाँ ताई तो, सायंई हबे तो, एटा देवा आछे। ठीक आछे स्यार। जपम मंत्रोच्चारणम च, मंत्रोच्चारणम एखाने अनुस्वार हबे। अच्छा। दीवा पक्षीकुल वृक्षायाम तिष्ठति। दीवा पक्षीकुलाः। अच्छा, वृक्षायाम न भवति, वृक्षे अथवा वृक्षेषु, गाछगुलिते थाके। अच्छा अच्छा। नक्तम न कोलाहलम कुर्बन्तु। शनैः शनैः। शनैः शनैः इत्यत्र कश्चन दोषः अस्ति। शनैः शनैः अत्र शनैः शनैः। वृद्धः कक्षे प्रविष्टवान्। सर की बोले, शनैः कक्षे प्रविष्टवान्। হ্যাঁ, শনাই এখানে ঐকার হয়নি, আপনার এইকার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃদ্ধ কক্ষাম, কক্ষে, কক্ষম প্রবিষ্টবান অথবা কক্ষাম প্রবিষ্টবান। স্যার কক্ষ, কক্ষে হবে না, মানে প্রবিষ্টবান, প্রবেশ করা, যেটা এটা গমনার্থ না, প্রবেশ করছেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, अधुना अहम् संस्कृतम् गृहकार्यम् करोमि। इदानीम् अहम् संस्कृतस्य गृहकार्यम् करोमि। ठीक अस्ति। अन्येभ्यः तव रूपं सर्वे ज्ञास्यन्ति। तव रूपं सर्वे ज्ञास्यन्ति, सम्यक्। अहम् अपि च वदामि त्वाम् उपस्थिते कृते सर्वे खुशीः सन्ति। आरेकबार बोलुन वाक्यटा, आपनार उपस्थितिते आमि भवति बोलछि, तोमार उपस्थितिते सकले खुशी आछेन। हाँ हाँ हाँ, भवतिटा केटे दियेछि। अस्तु, अपीचे बतामी संती हवे, संती हवे। हाँ, बयम ये बाकोट आमी बोलची। अहम अपीचे बतामी, आमी आरो बोलची, तब उपस्थिते न, तुमार उपस्थितिर दरा। सर्वे सुखी नहा संती, अथवा सर्वे मोदम अनुभवन्ति,
স্বর্গে সকলে আনন্দ অনুভব করছেন অথবা সকলে সুখ অনুভব করছেন। মাতা পিতৃণাম সেবাম বালস্য অবশ্যম কর্তব্যম অস্তি। মাতা পিতৃণাম, পিতৃণাম ডবল রিভ হবে। আচ্ছা, মাতা পিতৃণাম সেবাম বালস্য অবশ্যম, পিতৃণাম সেবা, ঠিক আছে। এখানে বালেন অথবা বালৈহি অবশ্যম কর্তব্যম অস্তি। সম্যক, খুব ভালো। অনন্তর অথ পিতায়াহ অথ প্রথমাধ্যায়াহ পঠিত্বা সহ কৃষ্ণস্য ধ্যানম করোতি। সহ গীতায়াহ অথ প্রথমাধ্যায়াহ, পূর্বে লিখুন অথ গীতায়াহ প্রথমাধ্যায়ম ইতি ভবেত। ধ্যায়ম পঠিত্বা সহ কৃষ্ণস্য ধ্যানম করোতি। ধ্যানম করোতি, ধ্যানম অত্র আকারহ প্রায় মহোদয় বিস্মৃতবতী। ধ্যানম স্যার, আসলে না গীতার ওই প্রথমে লেখা থাকে না অথ প্রথমাধ্যায়ঃ, ওই জন্য লিখেছি। অথ না, এটা ওইরূপ নয়। অথ প্রথমাধ্যায় মানে কি, অনন্তর প্রথমাধ্যায় শুরু হচ্ছে। তাহলে কি সে বইটি পড়ে প্রথমাধ্যায় পড়ে, তাই তো? তারপর গীতা প্রথমাধ্যায় পড়ে, তারে অথ গীতায়াহ প্রথমাধ্যায়ম পঠিত্বা। আচ্ছা, ঠিক গেল। আচ্ছা, এটা লিখেছি এরূপ ইত্থম, এটা ঠিক পাচ্ছিলাম না। ইত্থম বোধায়তি অপি জনাহা কোলাহলহ না বিরত অভবত, মানে এরূপ বোঝালো লোকেরা কোলাহল থেকে বিরত হচ্ছিলেন। হ্যাঁ, তাই তো। এরূপ বোঝানো হলেও ইত্থম বোধনেন অপি জনাহা কোলাহলাত বিরতাহ না অভবন। ও, এইরূপ বোঝানো হলেও ইত্থম বোধনেন অপি জনাহ কোলাহলাত বিরতাহ না অভবন। স্যার, এইটা সহজ করে বলা যায় না একটু, এত তো পারবো না লিখতে। এইরূপ বাক্যটা তো কোলাহল না বিরাম, মানে তারা কোলাহল থামছে না, এরকম সহজ করে না বিরত অভাবটা হবে না। আচ্ছা, মানে আপনি আরো সোজা বলতে চাইছেন তো? মানে আমি যেরকম একদম সোজা বাংলা থেকে করেছি যে জানাহা কোলাহলহ না বিরত অভাবত, মানে কোলাহল থেকে তাদের বিরত করা যাচ্ছে না। হ্যাঁ, তাহলে জনাহা আছে না, জনাহা বহুবচনে আছে, তাহলে ক্রিয়াপদ কি হবে, বহুবচনে করতে হবে অভবন। অভবন, ঠিক আছে। থেকে বিরত হলেন না, কোলাহল থেকে বিরত হলেন না, পঞ্চমী হবে। তাহলে কোলাহলে কি হবে, পঞ্চমী হয়ে যাবে, পঞ্চমী হয়ে গেল। তাহলে আপনার বাক্যটাই দেখুন, জনাহা কোলাহলাত না বিরতাহা, বিরতহ এখানে একবচন করেছেন, এটাকে বহুবচন করতে হবে। তাহলে ইত্থম বোধনেন অপি, বোধয়তি অপি না ভবতি, বোধনেন অপি। বুঝেছি স্যার। আচ্ছা, ইতি হচ্ছে বাস জানে উত্তমম ভোজনম ইতি বিক্রেতা অবদত। বাসে যে বিক্রি করে না বিক্রেতারা, ভালো খাবার খান বলে চিৎকার করে বলতে থাকে, সেই আর কি, মানে ভালো খাবার বলেই বিক্রি করতে শুরু করলো। উত্তম ইতি বিক্রেতা অবদত, বাসয়ানে উত্তমম ভোজনম ইতি বিক্রেতা অবদত। অবদত ইত্যত্র তকারস্য অধঃ হসন্তঃ ভবেত্। হ্যাঁ, ও এই অবধি করেছি স্যার। অস্তু, সম্যক, উত্তম। বেশ, তাহলে আজ এতটাই।
কেউ করেছেন, আর কেউ লিখেছেন, আর একজন পাঠিয়েছিলেন, উনি হ্যাঁ আজকে স্যার আমি আসেন। পাঠিয়েছিলাম। আচ্ছা 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 আচ্ছা, আপনার নামটা দীপালি। আপনার নাম্বারটা একটু বলতে পারবেন? হ্যাঁ স্যার 9749। ওই আমি লিখে দিয়েছিলাম যে হোমওয়ার্ক গুলো ট্রাই করেছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ পেয়েছি পেয়েছি। আপনার ডাউনলোড হচ্ছে না, আর একবার ফরওয়ার্ড করতে পারবেন আমায়? হ্যাঁ স্যার পারবো। আর একবার বস। হ্যাঁ বাদতো, একবারম পাঠাতো। ঠিক আছে, শিবাহা টিকিট গুলো কেটে গেছে। ঠিক আছে, আচ্ছা শেষের কেটে দিকে কয়েকটি বাক্য কেটে গেছে। ঠিক আছে। ও শিবহ এব কৈলাসপতিহি ভবতি ভবতি, সম্যক। পার্বতী অপি কৈলাসে তিষ্ঠতি তিষ্ঠতি, হ্যাঁ। বিডালহ এব বিডালহ হ্যাঁ ইব ব্যাঘ্রম মুখম পশ্যতি। বিড়ালহ ইব ব্যাঘ্রহ মুখম পশ্যতি, হুম মানে বাক্যটি কি বলতে চেয়েছেন? যে বিড়ালের মুখটা বাঘের মতো আচ্ছা, দেখতে। বিড়ালস্য মুখম ব্যাঘ্রহ ইব, এরূপ লিখুন। বিড়ালস্য বিড়াল বিড়ালস্য মুখ এব ব্যাঘ্র পশ্যতি। বিড়ালস্য মুখম ব্যাঘ্রহ ইব, এইটুকুই বাক্য, বা পশ্যতি ইত্যাদি বাক্য দিতে হবে না। ও আচ্ছা 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 স্যার হ্যাঁ এটা কি লিখেছি কার্তিকঃ চ গণেশঃ শিবস্য পুত্রম ভবতি। একদম বাক্যম সম্যক অস্তি বা, এই বাক্যটা কি ঠিক আছে? কার্তিকঃ চ গণেশঃ শিবস্য কার্তিকঃ চ গণেশঃ শিবস্য পুত্রম ভবতি, এই বাক্যে কোথায় কোথায় সংশোধনের প্রয়োজন বলবো স্যার? বলুন। ক্রিয়ার জায়গাটায় দ্বিবচনের হবে। ও আচ্ছা, ক্রিয়ার জায়গায় দ্বিবচন হবে, তারপর স্যার চটা পরে হবে, সেটা পরে হবে। হুম, পুত্রমটা তো দুজন পুত্র কর্তৃকারক, তো কি হবে? হ্যাঁ, তাহলে কি হবে? শিবস্য পুত্রৌ, পুত্রৌ, আম সম্যক। কার্তিকহ, হ্যাঁ, তাহলে পুরো বাক্যটা কি হবে? কার্তিকহ গণেশহ চ শিবস্য পুত্রৌ ভবতঃ। হ্যাঁ, কার্তিকহ গণেশহ চ শিবস্য পুত্রৌ ভবতঃ, আম সম্যক। তারপরে অত্র অদ্য বৃষ্টিম ভবতি। বাক্যম সম্যক অস্তি বা? অত্র অদ্য বৃষ্টিম ভবতি। হ্যাঁ, বৃষ্টিম ভবতি, বাক্যম সম্যক অস্তি, বাক্যটাকে ঠিক আছে? বৃষ্টি বৃষ্টি হবে, হ্যাঁ বৃষ্টি হি ভবতি, সম্যক। বৃষ্টি অত্র অদ্য বৃষ্টি হি ভবতি, আম সম্যক। তত্র সর্বে ভোক্তুম গচ্ছতি গচ্ছন্তি গচ্ছন্তি, উত্তমম বাক্যমস্তি।
सर्वत्र न गच्छतु सर्वत्र न गच्छतु आम তারপরে এখানে হচ্ছে ভারতবর্ষ ইব অধিক হিন্দু বসন্তি ভারতবর্ষ ইহ অধিক অধিক হিন্দু বসন্তি লিখিতবতী খালু হ্যাঁ স্যার এই বাক্যটা কি ঠিক আছে ভারতবর্ষ ইহ মানে এখানে তাই তো হ্যাঁ স্যার তাহলে ভারতবর্ষ ইহ মানে কি ভারতবর্ষে এখানে অধিক হিন্দুরা বসবাস করে তাই তো হ্যাঁ ভারতবর্ষে ইহ আর স্যার বলছি যে বর্ষেটা বলেই যখন ইহটা দরকার হ্যাঁ ইহ দরকার নেই তবে কেউ যদি বলতে চায়ও দিতে পারে প্রথমে একার দিয়েছিলাম দিয়ে তারপর আবার কেটে বিসর্গ দিলাম ঠিক আছে ভারতবর্ষে ইহ অদ্য ইহ অধিক হিন্দু বসন্তি বাক্যটা ঠিক আছে হিন্দু সাধু সাধু সাধব তাই হিন্দু হিন্দু হিন্দব আর অধিকটা কি হবে তাহলে অধিক তাহলে পুরো বাক্যটা হবে ইহ ভারতবর্ষে অধিকাহ হিন্দবহ বসন্তি আচ্ছা আর আর লিখেছি অদ্য নবজাতিকা এগুলো হয়নি মনে হয় স্যার নবজাতিকা জন্ম নিয়তি এরকম করেছি আর কি আজকে মানে কি বাক্যটা বলতে চেয়েছেন বলুন হ্যাঁ মানে আমি বলতে চাইছি যে আজকে নবজাতি নবজাতিকা জন্ম নিয়েছে এটাই বলছি আচ্ছা হ্যাঁ তাহলে কি হবে বাক্যটা নবজাতিকা কারোর নাম তাই তো না যিনি যে মানে জন্ম নিয়েছে সদ্য সদ্য নবজাতিকা তো যে নব জন্ম নিচ্ছে সে আচ্ছা তাহলে আজ সদ্যজাত আর কি সদ্যজাত জন্ম নিয়েছে বাক্যটা একটু কেমন হয়ে যাচ্ছে না ওই জন্য আমি নবজাতিকা লিখেছি ওটা সদ্যজাত করিনি মানে নবজাতিকা কাকে বলে সেই না বাংলায় বাংলায় বাক্যটাও একটু কেমন আজকে নবজাতক জন্ম নিয়েছে নবজাতক হ্যাঁ আজকে জন্ম নিয়েছে আচ্ছা তাহলে এটা আমি পরে একটা অন্য কোনো বাক্য তৈরি করবো আচ্ছা বেশ পরে একটি বাক্য গঠন করুন এই বাক্যটি কি কেমন কি লাগছে হ্যাঁ স্যার আচ্ছা অহম স্বহ স্বামী গৃহম গীতম পঠতুম গমিষ্যামি পঠতুম ভবতি বা किम भवति पठतुम उत पठितुम पठितुम हाँ पठितुम पूर्ते स्वामी गृहम एक संगे लिखे दी अच्छा परश्वः अहम विद्यालयम गमिष्यामि परश्वः अहम विद्यालयम गमिष्यामि सम्यक् परश्वः अहम गृहं आगमिष्यामि आगमिष्यामि उत्तमम् तपरचे रमा ह्यः व्याकरणं पठितवती परह्यः अहं माता च कालीघाटं आगच्छत আগচ্ছতাম পরশ্বহ অহম মাতা চ
কালীঘাটম আগচ্ছতাম। আমি এবং মা আগচ্ছতাম মানে কি এটা হবে কি? আমি এবং মা মানে কি আমরা দুজনে, তাই তো? তাহলে কি হবে? আমরা দুজনে এসেছিলাম, তাহলে বাক্যটা কি হবে? সোজা বাক্য বললে আবাম আগত বন্ত, অথবা স্ত্রীলিঙ্গে হলে আবাম আগত গত্যৌ, তাই তো? আর যদি ক্রিয়াপদ লাগাই লং লকারে কি হবে? আবাম আগচ্ছাব, আমরা এসেছিলাম। হ্যাঁ অনন্তরম। হ্যাঁ স্যার। প্র পরস্ব, প্র পরস্ব বিদ্যালয়ে ছাত্রাঃ নৃত্যম কৃতবন্তঃ। হয়েছে কি এটা? প্রাপরহ্যঃ বিদ্যালয়ে ছাত্রাঃ নৃত্যম কৃতবন্তঃ। কৃতবন্তঃ ব দন্তে নাই তাই বিসর্গ হবে। তারপর প্রত্যহ প্রাতঃ অহম গীতম গায়ামি। গায়ামি। অনন্তর প্রত্যহ সায়ং প্রার্থনাম করোমি। এর উপরে অনুস্বার দিবে না? প্রত্যহ সায়ং প্রার্থনাম করোমি। প্রার্থনাম করোমি। দিবা সার্ধ একবাদনে অহম। সার্ধ আর একবাদনের মাঝে একটা হাইফেন দিয়ে দিই। একবাদনে অহম ভোজনাম করোমি। নিজের হাতে লাগে, নিজেই পড়তে পারছি না। আচ্ছা পরেরটা পড়ছি। শনৈঃ শনৈঃ বয়ম সংস্কৃতম পাঠ কুর্মহ। সংস্কৃতস্য তারপরে অকস্মাৎ একঃ ব্যাঘ্রঃ বনাত আগচ্ছতি। অধুনা অহম কলকাতা না আগচ্ছামি। কলিকাতাম। কলিকাতা না আগচ্ছামি। পিতা পুত্রেণ সহ অন্যদ্যুহু বেলুড়ম। মঠ, এটা মঠ লিখেছি, মঠম। এটা বেলুড়ম মঠম। হ্যাঁ ওটা বিসর্গ হবে। গমিষ্যতি। স্যার এটা কি হবে? গমিষ্যতি। পিতা পুত্রের সঙ্গে অন্যদিন বেলুড় মঠে যাবে, তাহলে পিতা পুত্রেণ সহ অন্যদ্যুহু বেলুড় মঠম গমিষ্যতি। অহম অপি চ বদামি সর্বে সংস্কৃতম পঠতু পঠন্তু। অহম অবহ্যম, অহম অবহ্যম সহ উৎকোচম দাস্যামহ। অহম অবশ্যম সহ উৎকোচম দাস্যামহ। দাস্যামি, ঘুষ দেবেন? না এটা ঘুষ না, আমি ওই উপহার হিসেবে, ওটা কি বলে? উপহার। ও আচ্ছা, না আমি উপর, আচ্ছা আচ্ছা, উৎকোচ না এটা, উপহার। প্রাতঃ অহম স্নাত্বা স্তোত্রম পঠিত্বা খাদিত্বা
অথ বিদ্যালয়ম গচ্ছামহ, গচ্ছামি অগম আছে না? গচ্ছামি, হ্যাঁ হ্যাঁ গচ্ছামি। তারপরে লিখেছি ইয়থম বয়ম 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 গীতা গীতাম গীতায়াহ স্তোত্রম পঠামহ। হ্যাঁ স্যার, গীতায়াহ স্তোত্রম পঠামহ। রাম বিদ্যালয়ম গত্বা, এটাও ভুল হয়েছে, আমি বুঝতে পারছিলাম পরে। রাম বিদ্যালয়ম গত্বা ইতি রাম অকস্মাৎ গৃহাৎ নিষ্ক্রামন নিষ্ক্রামতি নিষ্ক্রামতি, এই বাক্যটা একটু ইয়ে আছে। রাম বিদ্যালয় গিয়ে না, ইতি ইতি কখন হয়? রাম ইতি রাজা আসিত, এই অথবা কেউ কোনটি বাক্য বলেছে অহম অহম বিদ্যালয়ম না গমিষ্যামি ইতি রামহ অবদত, বোঝা গেল আমি বিদ্যালয়ে যাব না, এইরও রাম বলেছিল। সর্বৈহি উত্তমহ প্রয়ত্নহ কৃতহ অস্তি, অদ্য অবশিষ্টান অব্যয়ান বয়ম কিঞ্চিত পঠামহ, খলু? কিয়দ অভবদ অস্মাকম কতটা হয়েছিল আমাদের? ২৯ নম্বর স্যার, ইতি অবধি হয়েছিল। হ্যাঁ ইতি পর্যন্তম হলো, অদ্য উত কি আছে? উত কথার অর্থ হচ্ছে কি? অথবা স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার দেখা যাচ্ছে। বেশ, উত অথবা সুনীল মন্দিরম গচ্ছতি, উত সুমন্ত মন্দিরম, উত সুমন্ত মানে কি সুনীল মন্দিরে যাচ্ছে নাকি সুমন্ত মন্দিরে যাচ্ছে? তাহলে এখানে উত কথার অর্থ হচ্ছে গিয়ে অথবা, উত কথার অর্থ কি? অথবা তুম করিষ্যসি উত অহম করিষ্যামি, তুমি করবে নাকি আমি করব, এই ক্ষেত্রে প্রশ্নবোধক বাক্য হচ্ছে। প্রশ্নবোধক ছাড়া না, প্রশ্নবাক্য ছাড়াও করতে পারি আমরা। তুম হুত অহম করিষ্যামি, তুমি অথবা আমি করব, বোঝা গেল? তুম উত অহম অদ্য রামায়ণম পাঠয়িষ্যামি, ক্ষম্যতাম পাঠয়িষ্যাবহ, তুমি অথবা আমি আজ যে কেউ রামায়ণ পড়াবো। তুম উত অহম অদ্য রামায়ণম পাঠয়িষ্যামি, তুমি অথবা আমি আজ রামায়ণ পড়াবো, বোঝা গেল? হ্যাঁ উত, তার এই যোগে না উত যোগে না বাক্যানি কিঞ্চিত অন্তরিকা মহোদয় বক্তুম শক্নোতি? একম বাক্য, পিতা সহ অহম আপনম গমিষ্যামি, উত মম ভগিনী পিতা সহ আপনম গমিষ্যামি গমিষ্যামি। পুনঃ একবারম, পিত্রা সহ অহম আপনম গমিষ্যামি, উত মম ভগিনী পিত্রা সহ আপনম গমিষ্যতি। না শ্রুয়তে স্পষ্টম, একবারম পুনঃ। পিত্রা সহ অহম আপনম গমিষ্যামি, উত মম ভগিনী পিত্রা সহ আপনম গমিষ্যতি। গমিষ্যতি, সম্যক, উত্তমম উত্তমম। তথাগত মহোদয় একম বাক্যম। আহ
अपावृते महोदये सह उत अहम कार्यम करिष्यामि सह उत अहम कार्यम करिष्यामि सम्यक् उत्तमम् अनन्तरं किमस्ति तू तू इति अस्ति तू नाम किन्तु तर्हि अर्जुनः कृष्णस्य वाक्यं न अवबुद्धवान् नारदः तु सम्यक् अवबुद्धवान् अर्जुन कृष्णेर वाक्य बुझते पारलेन ना नारद किन्तु भालोभावे बुझते पारलेन रामः तु अद्य न आगमिष्यति राम किन्तु आजके आस्मेन तु योगेन एकं वाक्यं तथागत महोदय वक्तुं शक्नोति चेष्टा करोमि अहम ज्वराक्रांतः आसीत् ज्वराक्रांतः आसम आसम तु कर्मोपलक्षे निर्गतः कर्मोपलक्षे अहम निर्गतः सम्यक् सम्यक् उत्तमम् अहम निर्मल महोदय सर बालकः एक तो भेवे बोलते से बाप को टवासन पड़े अच्छा अच्छा सर बोल वो वदतु वयम प्रश्नम अवगच्छा मह तू गुरु हु न अवगच्छति स्म अहम प्रश्नान ना उत वयम प्रश्नम अवगच्छामः तू गुरुः न अवगच्छति स्म गुरुः न अवगच्छति स्म सम्यक् सर আমি একটু চেষ্টা করব আম বদল একটু তা দিয়ে মিষ্টিহি ন ভবতু ভবতি তু অহম আগচ্ছামি বৃষ্টি যদি না হয় তো তখন কিন্তু আমি আসব এই বাক্যের ক্ষেত্রে এইরূপ বলা যায় বৃষ্টিহি না ভবতি চেত অহম আগমিষ্যামি ও চেত কথাটা না স্যার চেত চেত হ্যাঁ আর একবার একটু বলবেন স্যার বৃষ্টিহি না ভবতি চেত অহম আগমিষ্যামি বৃষ্টি যদি না হয় তাহলে আমি আসবো এটা আমরা বলে থাকি অনেক সময় এগানিম কি মাস্তি ঝটিতি শীঘ্র আমরা কখনো কখনো বলি শীঘ্রম করোতু তাড়াতাড়ি করো সেক্ষেত্রে আমরা ঝটিতি করোতু সেক্ষেত্রে ঝটিতিম করোতু এইভাবে বললে হবে না ঝটিতি এটি হচ্ছে অব্যয় আমরা আগের দিন জেনেছি যে অব্যয়ের কোনো পরিবর্তন হয় না তাহলে ঝটিতি ঝটিতি বলতে হবে ঝটিতি করোতু ঝটিতিম করোতু এরূপ হবে না তাহলে কি হবে ঝটিতি করোতু বৃষ্টির আগচ্ছতি ঝটিতি গৃহম প্রবিশতু বৃষ্টি আসছে তাড়াতাড়ি বাড়িতে প্রবেশ করো ঝটিতি যোগেন বাক্যম কাবতি দীপালী মহোদয় ভবতি গৃহিণী ঝটিতি पक्ववती गृहिणी झटिति पक्ववती किं भवति पक्वः हां सर माने बांग्लाटा बोलुन रान्ना करलो ता माने शीघ्र रान्ना करलो अच्छा अच्छा गृहिणी झटिति पाकं करोति ओ इदानीं कापि वदति आम् तथागत महोदये
ঝটিতি চোরহ ঝটিতি ধাবতি চোরহ ঝটিতি আগচ্ছতি সম্যক পালাচ্ছে এটা কিভাবে বলবো ঝটিতি পলায়িতবান এখন এখন পালাচ্ছে বর্তমান কালে হ্যাঁ পলায়তি পলায়তি স্যার বলবো হ্যাঁ ঝটিতি যখন বদতু সময়ঃ নাস্তি ইতি কারণতঃ ঝটিতি পরীক্ষাম সমাপ্তম কুর্বন্তু পরীক্ষাম পুনঃ তত্রৈব দোষঃ ও আচ্ছা ওই তাহলে ষষ্ঠী হয়ে যাবে তাহলে পরীক্ষা পরীক্ষায়াঃ সমাপ্তম সমাপ্তম কুর্বন্তু কুর্বন্তু সম্যক তাহলে অস্য সংস্কৃতম কিম স্যার আমি বলবো বলুন ঝটিতি দিয়ে অতীব শীতলম অস্তি ঝটিতি উষ্ণ বস্ত্রম ধারয়ন্তু অতীব শীতলম অতীব শৈত্যম অস্তি ইতি বক্তুম শক্যতে শৈত্যম শৈত্যম অস্তি ঝটিতি শৈত্য বস্ত্রম ধারয়তু অথবা ধরতু তাহলে আছে সংস্কৃতম তার একটি অব্যয় আছে তর্হি কিম তর্হি যদি তর্হি যদি তাহলে যেখানে সেখানে যত্র তত্র যদিও তবুও যদ্যপি তথাপি যদ্যপি তথাপি যদ্যপি তথাপি যদ্যপি বৃষ্টিঃ ভবতি তথাপি ঘর্মঃ অস্তি यद्यपि आतवः अस्ति तथापि वृष्टिः भवति यद्यो रोदासे तबु वृष्टिः पड्छि स्पष्टम् अनन्तरं किमस्ति ध्रुवं निश्चित स्त्रीहरणस्य पापं ध्रुवं रावणं नश्येत् स्त्रीहरणेर पाप निश्चय रावण के नाश कुर्वे ध्रुवं अद्य ध्रुवं वृष्टिः भविष्यति আজ নিশ্চয়ই বৃষ্টি হবে ধ্রুবম সত্যম বদামহ বোঝা গেল হ্যাঁ ধ্রুবযোগেন বাক্যম কহ বদতি নির্মল মহোদয় একম বাক্যম ধ্রুবযোগেন সত্যমেব জয়তে ধ্রুবম বাক্যম বাক্য সত্যমেব জয়তে ধ্রুবম ধ্রুবম বাক্য স্যার এটা বলা যেতে পারে স্যার সত্যমেব জয়তে ধ্রুবম বাক্যম ইতি ইতি ধ্রুবম বাক্যম ইতি বা অনন্তরম কা বদতি একম বাক্যম সুকৃতি মহোদয় ভবতি বদিতি বা ধ্রুবম সত্যম ত্বম ধ্রুবম ত্বম সত্যম তুমি সত্য পথে চললে এটাই
তুমি ভালো থাকবে এটা বলতে চাইছি, এটাই ধ্রুব সত্য। ধ্রুবম সত্যম ত্বম সৎ মার্গে ভবতি, ধ্রুবম সত্যম ত্বম ভালো থাকবে, ঠিক থাকবে, সৎ পথে থাকবে, ধ্রুব সত্য তুমি ভালো থাকবে বলতে চাইছি। সর্বতোভাবে ধ্রুব সত্য তুমি সৎ পথে থাকলে ভালো থাকবে। আচ্ছা, যদি ভগবান সত্যি মার্গে তিষ্ঠতি তর্হি ধ্রুবম সত্যম সুখী ভবিষ্যতি। যদি তুমি সত্যের পথে থাকো তাহলে নিশ্চয়ই সুখী হবে। স্যার বলবো? হ্যাঁ বল তো। ভূয়ঃ ত্বাম ব্যাধিতঃ ভবিষ্যসি ইয়তঃ, মানে আমি বলতে চাইছি স্যার যে মানে তুমি অসুস্থ হবেই কারণ তুমি বৃষ্টিতে ভিজেছো, তার পরের পার্টটা আর করতে পারছি না। আমি করেছি যে ভূয়ঃ ত্বাম ব্যাধিতঃ ভবিষ্যসি ইয়তঃ ত্বাম, তারপরে বৃষ্টিতে ভিজেছিলে। যতো হি ত্বম ইয়তঃ ত্বম বৃষ্ট্যাম অথবা বৃষ্টৌ সিক্তঃ অভবঃ অভবঃ। ভূয়ঃ ভূয়া যোগে না একম বাক্য পুনরায় বা অনেক, দুটো কথা লেখা তো পুনরায় এবং অনেক, তাহলে কোনটা যেরকম? হ্যাঁ দুটো ক্ষেত্রে আমরা প্রয়োগ করতে পারি, পুনরায় অথবা অনেক। যেমন যদি বলি ভিক্ষুক, মম পার্শ্বে আম বাদামি, মম পার্শ্বে ভূয়ঃ ধনম অস্তি, আমার কাছে প্রভূত ধন সম্পদ আছে, বোঝা গেল? আর অথবা ভূয়া যোগে পুনরায় অদ্য ভূয়ঃ বৃষ্টি অভবত, আজ পুনরায় বৃষ্টি হয়েছিল, বোঝা গেল? কষ্টম দৃষ্ট্বা জনঃ ভূয়ঃ ধনম দদাতি, ভূয়ঃ ধনম দদাতি। सम्यक। अनन्तरं किमस्ति? प्रायः अथवा प्रायेण, प्रायः प्रायी प्रायेण नराः बुद्धिमन्तः भवन्ति, प्राय मानुषेरा बुद्धिमान होय, प्राय जोगने एकं वाक्यं। दीपाली महोदय। हां अहं प्रायः कलिकातां गच्छति, अहं प्रायः कलिकातां गच्छामि, गच्छामि, सॉरी। अनन्तरं अन्तालिका महोदय। वर्षाकाले प्रायः वृष्टिः भवति, वर्षाकाले प्रायः वृष्टिः भवति, सम्यक्। निर्मल महोदय। प्रायः निरेह जनाः प्रायः निरेह जनाः दुःख बेसी पाए जाता सर की बोल निरेह जनाः निरीहाः जनाः दुःखम अनुभवन्ति वा दुःखम प्राप्नुवन्ति, निरीह लोकेरा दुःख पाए। শ্রোণতি বা? হ্যাঁ শোনা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ শোনা যাচ্ছে, আপনার কথা শুনতে পাচ্ছি কিন্তু নির্মল বাবুর কথাটি শোনা যাচ্ছে না। তা প্রায়ঃ নিরহ জনা দুঃখ ভবত দুঃখম প্রাপ কিসের
दुःखं प्राप्नुवन्ति प्राप्नुवन्ति शक्नोति शक्नुतः शक्नुवन्ति तदैव प्राप्नोति प्राप्नुतः प्राप्नुवन्ति प्राप्नोति प्राप्नुतः प्राप्नुवन्ति हाँ अरे एबार की आछे मिथ्या मिथ्या मा वद मिथ्या मा वद सर्वे वक्तुं शक्नुमः मिथ्या योगेन सदा प्रयोगः भवति सत्यं सदा सत्यं वद सदा सत्यं वद मुधा अथवा वृथा धनिनः निर्दयाः भवन्ति मुधा वृथा तेषां द्वारि पर्यटनं मा कुरु धनिरा निर्दय हय तादेर द्वारे विधा पर्यटन करबेन ना ताले मृथा अथवा मृथा कथार अर्थ होच्छे कि वृथा मृथा अथवा वृथा दुटोरी अर्थ एक ही एवं दुटोई अव्यय बुझा गेल अनेन योगेन वाक्यम का वदति तथागत महोदय एकम वाक्यम किरातः वने वृथा भ्रमति तु शिकारः न प्राप्नोति सम्यक् अपावृते महोदये স্যার আমি বলতে চাইছি যে সে একজন মিথ্যাবাদী বৃথাই তার কাছে সত্য কথা জানতে চেয়েও না তাহলে মিথ্যাবাদীকে কি বলবো সহ মিথ্যাবাদী সহ মিথ্যাবাদী মিথ্যাম বদতি ইতি মিথ্যাবাদীন শব্দ আপনারা গুণিন শব্দ পড়েছেন না পড়িনি না স্যার পড়িনি গুণ পড়েননি না গুণি গুণিনৌ গুণিনহ না গুণ যার আছে তাকে গুণি বলা হয় मिथ्या जे बोले ताके मिथ्यावादी बोला है तर मिथ्यावादीन शब्द मिथ्यावादी मिथ्यावादीनौ मिथ्यावादीनः एभावे रूप चले ताहले ते एकजन मिथ्यावादी ताई तो सः एकः एकः मिथ्यावादी अस्ति आर তারপরে হবে তাহলে মুধা সত্যম বক্তুম মা পৃচ্ছতু তারপরে বাক্যটা কি বলতে চাইছেন আবার বাংলায় বলুন বলছি যে সে একজন মিথ্যাবাদী বৃথাই তার কাছে সত্য জানতে চেয়েও না হ্যাঁ তাহলে মৃধা তসমাত তার থেকে ও আচ্ছা তার থেকে তসমাত তসমাত সত্যম জ্ঞাতুম সত্যম জ্ঞাতুম জ্ঞাতুম সত্য জানার জন্য চেষ্টা করো না চেষ্টাম না কুরু অথবা চেষ্টাম মা কুরু চেষ্টাম মা কুরু পূর্ণ বাক্যম সহ এক মিথ্যাবাদী বৃথা তসমাত সত্যম জ্ঞাতুম চেষ্টাম মা কুরু ঠিক আছে অনন্তরম সদ্যহ তো সপদি তৎক্ষণাৎ গঙ্গাজলম যহ স্পৃশতি সদ্যহ তস্য পাপম নশ্যতি তৎক্ষণাৎ মেঘ আসিত সদ্য বৃষ্টি অভবত মেঘ ছিল তৎক্ষণাৎ বৃষ্টি হলো অনন্তর সদ্য যোগেন বাক্যম আমি বলবো স্যার বদতু সপদি প্রৌঢ় ধৃতঃ সপদি সপদি চৌড়ঃ ধৃতঃ सपदि चौरः धृतः अस्तु सम्यक् अनन्तर का वदति सुकृति महोदय एकं वाक्यं शिक्षकान् दृष्ट्वा बालकः सद्यः पलायति 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 बालकः सद्यः पलायति सम्यक् पुनः पुनराय पुनः सीता अयोध्यायाः वनम् अगच्छत् अयोध्या थेके वने इलेन पुनः पुनराय
पुनः मिथ्याम मा वद, पुनराय मिथ्या बोलो ना, पुनः योगेन एकम वाक्यम सरलम अस्ति। दीपाली महोदय पुनः পুনরায় হনুমান লঙ্কা আক্রমণ করলো, এটা কি হতে পারে? পুনঃ হনুমান লঙ্কাম আক্রমণ, লঙ্কা আক্রমণ করলো, তাই তো? আক্রমতি হয়তো, আক্রমণম আক্রমণম করোতি। পুনঃ হনুমান লঙ্কায়াহ আক্রমণম করোতি। লঙ্কায়াহ মানে এটা, এটা কি অধিকরণ হলো লঙ্কাটা? হ্যাঁ না, ষষ্ঠী কার আক্রমণ করলো লঙ্কার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। স্যার আক্রমণটা কি ক্রিয়াপদ হিসেবে করা যায়? আক্রমতি যদি, হ্যাঁ আক্রমতি, হ্যাঁ তখন করলে বাক্য হয়ে যাবে পুনঃ হনুমান পুনঃ লঙ্কাম আক্রমতে। স্যার বলবো? হ্যাঁ বলুন। সহ পুনঃ পুস্তকম ক্রেতুম আপনম গতবান। সহ পুনঃ পুস্তকম ক্রেতুম আপনম গতবান, সম্যক। যাবত যাবত জীবেত সুখম জীবেত, যতদিন বাঁচবে সুখে বাঁচো। স্যার বলবো? বলুন। সহ যাবত জীবতি তাবত জগত ভ্রমতি। হ্যাঁ তাবত জগত ভ্রমতি, তাবত জগত ভ্রমতি, সম্যক। অন্তালিকে মহোদয়। যাবত জীবতি তাবত কথম পরিশ্রমম কুর্বন্তি। যাবত জীবন্তি তাবত কঠোরম পরিশ্রমম কুর্বন্তু। কঠোরম পরিশ্রমম কুর্বন্তু, সম্যক। নির্মল মহোদয়। স্যার যাবত জীবামি একটু স্যার ভেবে বলতে, স্যার বলবো? হ্যাঁ বলুন। যাবত বৃষ্টি পততি তাবত ন নির্গতু। না, যাবত বৃষ্টি ভবতি তাবত ন নির্গতু। পুনরায় আরেকবার বলুন। তাবত ন নির্গতু, যতক্ষণ যত না, যাবত মানে যতদিন, হ্যাঁ যতদিন বৃষ্টি হচ্ছে যতদিন, যতক্ষণ যতক্ষণ হিসেবে বলছি। আচ্ছা, যতক্ষণ বৃষ্টি হচ্ছে ততক্ষণ বেরিও না, ততক্ষণ বেরিও না। আচ্ছা কিমস্তি যুগ স্থানে, স্থানে তে প্রশ্ন, উপযুক্ত তোমার প্রশ্ন, স্থানে উপযুক্ত। যোগে না একম বাক্যম বক্তুম শক্যতে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলে নিন। সুসময়ে সহ স্থানে উত্তরম দত্তবান। স্যার বলছি। ভবতঃ তর্কঃ অতীব স্থানে। ভবতঃ তর্কঃ অতীব স্থানে, সম্যক।
का उक्तवती आसी तब अंतालिका महोदय वा हाँ सर हाँ भवती की उक्तवती सुसमये सह स्थाने उत्तरम दत्तवान सुसमये सह स्थाने उत्तरम दत्तवान सुसमये सह स्थाने उत्तरम दत्तवान एवं वा अनन्तरं किमस्ति युगपत एक्संगे गीतम श्रुत्वा सर्वे युगपत साधु साधु इति अकथयन् राम लक्ष्मणौ युगपत अगच्छताम चले युगपत जोगेन वाक्यम राम एवं लक्ष्मण एक्संगे गेलो चले युगपत जोगेन वाक्यम सर बोलबो उत्तरम श्रुत्वा सर्वे युगपत सहमतः भवन्ति उत्तरम श्रुत्वा सर्वे युगपत सहमत भवति चलचित्र दृष्ट्वा अहम मम जननी च गृहम अगच्छामः किम 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 पुनः वदतु चलचित्र दृष्ट्वा अहम मम जननी च गृहम आगमिष्यामः चलचित्रं दृष्ट्वा अहम मम जननी च युगपत युगपत गृहम आगमिष्यामः आगमिष्यावः शवः तथागत महोदय वक्तुं शक्यते सर बोलबो बोलुन हेलो सुना जाच्छे हेलो सर हाँ बोलो रामः लक्ष्मणः सीता युगपत वनं गच्छन्ति वनं गच्छन्ति रामः लक्ष्मणः सीता युगपत वनं गच्छन्ति गच्छन्ति सीता च लिए रामः लक्ष्मणः सीता च युगपत वनं गच्छति मनाक ईशत वाक्यमात्रं तस्य हृदयदाहं मनाक अपि न शमयति सुधुमात्र वाक्यो तार हृदय के एकटुओ शांत करते पारे ना मनाक मनाक माने ईशत मनाग योगे न वाक्यम वक्तुम शक्यते ईशद मने की सामान्य मनाग योगे न वाक्यम निर्मल महोदय एकम वाक्यम वदतु भवान अद्य আজ ঈশ্বর চন্দ্র উঠেছে ঈশ্বর চন্দ্র দেখা যাচ্ছে যদি বলে স্যার অদ্য মাক চন্দ্রম সরস্বতী অদ্য মনাক চন্দ্রম সরস্বতী অদ্য মনাক চন্দ্রম সরস্বতী স্যার সরস্বতী চন্দ্র
পশ্যামি তাই তো আমার এটা হবে পশ্যামি হ্যাঁ আমি ঈশ্বর চন্দ্রকে দেখছি চন্দ্র দেখা যাচ্ছে মনাক চন্দ্রম পশ্যামি অথবা মনাক চন্দ্র দৃশ্যতে ঈশ্বর চন্দ্র দেখা যাচ্ছে স্যার বলবো হ্যাঁ স্যার ঈষৎ দিয়ে আমি বলতে চাইছিলাম যে এত ওষুধ খাওয়া সত্ত্বেও তার জ্বর একটুও কমছে না তো স্যার জ্বর এটা কি সংস্কৃতে জ্বরাহ জ্বর তাহলে তস্য জ্বরাহ কিঞ্চিত অধহ না গচ্ছতি আর মনাক অপি না অপগচ্ছতি একটুও দূর হচ্ছে না আচ্ছা বোঝা গেল স্যার এত ওষুধ খাওয়া সত্ত্বেও এটা কি বলবো এতাবতা ঔষধ সেবনেন অপি আচ্ছা এতগুলি এত ওষুধ সেবন করলেও তার জ্বর একটু কমল না তস্য জ্বর মনাক অপি না অপগত স্যার অপগত অপগচ্ছ মানে অপগত মানে হচ্ছে মানে কি চলে যাওয়া চলে যাওয়া আচ্ছা অনন্তরম হচ্ছে বরম দুষ্টানাম মিত্রতাপেক্ষায় বরম শিষ্টানাম শত্রুতা দুষ্টের সঙ্গে বন্ধুত্বের চেয়ে শত্রুর সঙ্গে যদি মিত্রতা হয় শিষ্ট ব্যক্তির সঙ্গে যদি সাধু ব্যক্তির সংসারি দুষ্টের সঙ্গে যদি বন্ধুত্ব হয় তার চেয়ে সাধু ব্যক্তির সঙ্গে যদি শত্রুতা হয় সেটি ভালো দুষ্টানাম মিত্রতাপেক্ষায় বরম শিষ্টানাম শত্রুতা বরম যোগেন বাক্যম ভালো অদ্যতনীয় ভোজনম বরম আসিত আজকের খাবার খুব ভালো ছিল এরো বরম যোগেন বাক্যম বক্তুম শক্যতে কা বদতি দীপালী মহোদয় একম বাক্যম বরম ভালো কাপি বদতি বা সুকৃতি মহোদয় স্যার এরকম বলা যেতে পারে যে কোন একটা জায়গায় যাচ্ছে শান্ত প্রকৃতির মানুষের দুষ্ট রাগী মানুষের যাওয়ার থেকে শান্ত মানুষের সেখানে যাওয়াটা ভালো রাগী মানুষটা কি বলবো স্যার ক্রোধী না ক্রোধ ক্রুদ্ধস্য অথবা দুষ্টস্য দুষ্ট ব্যক্তি দুষ্টস্য জনস্য জনস্য যাওয়ার থেকে তাই তো গমনাপেক্ষায় গমনাপেক্ষায় শান্ত জনাহ শ্রেয় শ্রেয় দুষ্টস্য জনস্য গমনাপেক্ষায় গমনাপেক্ষায় শান্ত জনাহ শ্রেয় শান্তস্য জনস্য গমনম বরম আবার বলতে হবে শ্রেয় বলতে পারেন কিন্তু এখানে বরম যোগে চাইছি গমনম বরম আর একবার বলবেন সেন্টেন্সটা একটু দুষ্টস্য জনস্য গমনাপেক্ষায় শান্তস্য জনস্য গমনম বরম ঠিক আছে স্যার নির্মলা মহোদয় কিম বদতি ভবান স্যার গুরুঃ শিষ্যানাম পরম গুরুঃ সর্বদা শিষ্যানাম বরম প্রার্থয়তে গুরুঃ সর্বদা শিষ্যানাম বরম প্রার্থয়তে সম্যক
अन्त सकृत इति अव्ययम् सकृत ए अव्ययम् प्रचुर सकृत एकवारम् महोदय सकृत मम उत्तरपत्रम् दृष्पश्यतु सर दया करे अमार उत्तरपत्रटी एक बार देखून सकृत मम उत्तरपत्रम् पश्यतु सकृत एक बार सकृत योगिना वाक्यम् স্যার আগেরটা নিয়ে একটা ছিল যে ওই আমরা ইংলিশে একটা কথা বলি যে ইটস গুড টু কিপ ইওর এনিমিজ ক্লোজার মানে শত্রুদের কাছে রাখা ভালো বন্ধুদের থেকে তো ওটা কিভাবে বলবো এই শত্রুদের কাছে রাখা ভালো হ্যাঁ শত্রুদের কাছে রাখা ভালো কাদের থেকে মিত্রদের থেকে মিত্রদের থেকে अस्तु तर मित्राणाम अपेक्षया मित्रा नाम क्या नो होच्छे माने इटा तो पंजीमी मित्रोदे कथा चिलो ना जिस अपेक्षा अपेक्षा जोगे अमी एकाने अपेक्षया दी दीची ना तर मित्रोदेर अपेक्षा अच्छा अपेक्षा जोगे मित्राणाम अपेक्षया हाँ अच्छा মিত্রদের থেকে শত্রুদের সান্নিধ্য ভালো তাই তো তাহলে মিত্রাণাম অপেক্ষায় শত্রুণাম সান্নিধ্যম বরম স্যার ঠিক এটা সান্নিধ্য নয় মানে শত্রুদের কাছে রাখা ভালো তো এটা সান্নিধ্যটা চলবে শত্রুদের কাছে মানে আমি আশয়টা ঠিক বুঝতে পারছি না মানে মানে ওই মানে শত্রুরা তো আপনার বিরুদ্ধে কোনো না কোনো রকম তারা কিছু আর কি ষড়যন্ত্র করতে থাকে তো যত ওদেরকে কাছে রাখবেন তাহলে তত তাদের বুঝতে পারবে যে তারা কি করতে চলেছে আপনার এগেনস্টে তো তাই জন্য বলে যে শত্রুদের জানা বা শত্রুদের কাছে রাখা বেশি ভালো বন্ধুদের থেকে আচ্ছা 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি সেক্ষেত্রে শত্রুনাম বলা যেতে পারে এটা একটু চিন্তা করে আমি গ্রুপে লিখবো হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে অসুবিধা নেই হ্যাঁ স্যার গ্রীষ্মকাল থেকে শীতকাল ভালো এটা কি হবে তাহলে তার কি হবে গ্রীষ্মকালস্য অপেক্ষায় শৈত্যকালম বরম শৈত্যকাল বরম আচ্ছা বেশ 45 পর্যন্তই থাকলো হ্যাঁ আজকে 45 পর্যন্ত প্রত্যেকে বাক্য করে পাঠাবেন ঠিক আছে পরের দিন আমরা অন্য কিছু পড়বো অন্য কিছু পড়বো কিন্তু এই 35 আজকে কোথা থেকে হলো 30 থেকে 45 তাই তো 30 থেকে হলো হ্যাঁ 30 থেকে 45 পর্যন্ত কিছু বাক্য করে আমাকে পাঠিয়ে দেবে না তাহলে আজ এতটাই থাক পরের দিন আমরা দেখবো তা 30 থেকে 45 পর্যন্ত হোমওয়ার্ক থাকলো ওটা একটু করে নিয়ে আসবে ঠিক আছে স্যার ধন্যবাদ